ডুবে যাওয়া লঞ্চটি উদ্ধারে আজও কাজ করছে বিআইডব্লিউটিএ সহ বেশ কয়েকটি সংস্থা। এই মুহূর্তে সদরঘাটে আছেন আমাদের রিপোর্টার একরামুল হক সায়েম, সেখানকার আপডেট জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সায়েম, উদ্ধার কাজের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? ভাবনা, লঞ্চটি ডোবার 25 ঘন্টা পার হয়ে গেছে, এখনো এটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। এখন মূলত আসলে বিআইডব্লিউটিও সহ বিভিন্ন সংস্থা কাজ করছেন। কালকে রাতের পর কিছুক্ষণ বিরতি দিয়ে সকালে আবার কাজ শুরু হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনেই জাহাজ লঞ্চটি যেখানে ডুবেছে সেখানে উদ্ধারকারী কর্মীরা রয়েছেন। একই সাথে পেছনে যে বিআইডব্লিউটির একটি উদ্ধারকারী জাহাজ দুরন্ত সেটি রয়েছে, সেটির সাথে মূলত এখন লঞ্চটিকে বেঁধে রাখা হয়েছে। এবং একই সাথে আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে এখানে যে যে কুশন ফিলার রয়েছে সেই ফিলারগুলোর মাধ্যমে চিহ্নিত করে নেওয়া হয়েছে লঞ্চটিকে, এবং সেগুলোর সাথেও লঞ্চটিকে বেঁধে রাখা হয়েছে। এবং লঞ্চটি এখন যে অবস্থানে রয়েছে মূলত এখানে টেনে আনা হয়েছে, আরও কিছুটা নদীর মাঝখানে ছিল এই লঞ্চটি, কাল থেকে উদ্ধারকারী কর্মীরা ডুবুরিরা সেটিকে টেনে মূলত কিনারে কিছুটা নদীর তীরবর্তী এলাকায় নিয়ে আনা হয়েছে। এবং আমরা যতটুকু জেনেছি এখানে উদ্ধারকারীদের সাথে কথা বলে মূলত এটি আর টেনে হয়তো উঠানো হবে না, কিনারে নেওয়ার পরই হয়তো এটি তারা উঠাবেন, সেই কাজটি চলছে। আপনি জানেন যে উদ্ধারকারী জাহাজ প্রত্যয় কালকে প্রত্যয়কে নিয়ে আসতে চাওয়া হয়েছিল, কিন্তু পোস্তকোলা ব্রিজের কারণে সেটি আসতে পারে নাই। পরবর্তীতে বিআইডব্লিউটি এর এই দুরন্ত উদ্ধারকারী জাহাজটি রয়েছে, এটির মাধ্যমে মূলত এখানে নদীর তীরে নেওয়ার পরই এটি উদ্ধার করা হবে। কাল আপনি জানেন যে এ পর্যন্ত 32টি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এরপরে আর কোনো মরদেহ কিংবা জীবিত কাউকে উদ্ধার করার কোনো ঘটনা ঘটেনি। ডুবুরিরা যদিও বলছেন যে লঞ্চটিতে এখন আর কোনো মরদেহ নেই, যদিও এটি চূড়ান্তভাবে উদ্ধার করার পরই বোঝা যাবে আসলে সেখানে আর কোনো মরদেহ রয়েছে কিনা। তো এখন মূলত এই উদ্ধার তৎপরতা চলছে এবং এই তৎপরতা আসলে কখন নাগাদ শেষ হয় এটি এখনও পর্যন্ত এখানকার উদ্ধারকর্মীরা বলতে পারছেন না। আমরা সারাদিনই পর্যবেক্ষণ করছি, পরবর্তী সংবাদেও আপনাকে জানাবো। ভাবনা স্যার, আপনাকে ধন্যবাদ।